তোর সাথে যদি ওই ছেলের আগে কোনোদিন দেখা হয় তখন যা হওয়ার হবে। কি রে তোর মন খারাপ হয়ে গেল নাকি? আচ্ছা আচ্ছা মন খারাপ করিস না, শোন তোর জন্য একটা গিফট আছে, একটা নতুন সিরিজ ডাউনলোড করে নিয়ে আসছি। এইটাই তো সেই ছেলেটা, আমার ক্রাশ। ওর ছবি তোর ফোনে কেন? তোর ক্রাশ মানে এটা তো আমার বড় ভাই। এটা তোর বড় ভাই? আমার কাজ অর্ধেক ডান। অর্ধেক ডান কাজ মানে কি? কি ডান? ও তোর বড় ভাই, ওর সম্পর্কে খোঁজ খবর তো নিতে হবে না, কারণ ও ভালো ফ্যামিলির ছেলে। যে বাকি কাজটা রইলো সেটা তুই। আমি কিছুই করতে পারবো না, আমি আমার ভাইকে জমের মতো ডরাই। তুই আমাকে তোর ভাইয়ের সাথে সেটিং করার দিবি, এটা মা। কি মুসিবতে পড়লাম। তুমি কি এনগেজড? আই মিন তোমার কি ইমিডিয়েট কোনো প্ল্যান টান আছে বিয়ের সাথে করার? আমি কি বলছি যে আমি বিয়ে করবো? আমি ক্রাশ খাইছি, আমার এই ছেলেকে লাগবে। এই ছেলে তোর ভাই, তুই কানে। আমার ভাই কি সুপার মার্কেটের প্রোডাক্ট যে লাগবে বললেই চলে আসবে? আমার ভাইরে বাদ দে প্লিজ, আমি এসবের মধ্যে নাই। তোমাকে তো থাকতেই হবে চান্দু, সামনে তো সেমিস্টার ফাইনাল। তুই যদি ফেল করো তোকে তো বাসা থেকে বের করে দিবে। তুই যদি চাস তোকে কেউ বাসা থেকে বের করে না দেয়, তাহলে আমার সাথে তোমার ভাইয়ের সেটিংটা করাই দাও। একবার যদি তোর ভাইকে আমি পটায় ফেলতে পারি, তুই যদি সেমিস্টার ড্রপও দেস, তাও তোকে কেউ বাসা থেকে বের করে প্রমিস। তুই তোর ভাইয়ের নাম্বারটা আমাকে দে, আমার ভয়েস শুনে যে কোনো ছেলেই পুটে যাবে। দে নাম্বারটা দে। 0172 তোমার আমার ভাইয়ের নাম্বার দিয়ে আমার ভাই আমাকে পিস পিস করে কাটুক না। এখন ফোন না তোলো যদি বাসায় এসে হাজির হয়। হ্যালো, জি কে বলছেন? আমি দিনিয়া বলছি। চিনিয়া? আরে সেদিন যে আমাকে লিফট দিলেন, ছাতার লিফট। ওয়েলকাম, ইউর ওয়েলকাম, রাখি। না না প্লিজ ফোনটা রাখবেন না, তুই তো আমি আপনার সাথে কথা বলবো। আসলে সেদিন আপনার মনের অজান্তে অনেক বড় একটা উপকার করে ফেলেছে, সেটার জন্য আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। রাস্তা পার করে দেওয়াটা কি অনেক বড় উপকার হয় নাকি? হয় হয়। সেদিন কি হয়েছিল জানেন? ওই দিন যদি ঠিক সময় আপুর বাসে পৌঁছাতে না পারতাম, আপু তো লেবার পেনে অজ্ঞান হয়ে যেত। আপুকে আপনার কথা বলেছি, আপু আপনাকে বাসা যেতে বলেছে। ওরে জিনিয়ার বাচ্চা, তুই যে এত মিথ্যা বলতে পারিস জানতাম না তো। শুনছেন নাকি ঘুমিয়ে পড়েছেন? না না বলুন তো কবে আসবে? আমার খুব ব্যস্ত থাকতে হয়, আসলে আমি ডাক্তারি পড়ছি তো। ভালোই তো হলো, এরপর থেকে আপুর লেবার পেন উঠলে আপনি হবেন আপুর ডক্টর। কিন্তু আমি তো গায়ে ভালো আছিস না। ডক্টর তো এখন আমি এই দায়িত্বটা নিতে পারছি না। তাহলে আপনার আমার সাথে দেখা করতে হবে কালকে ইউনিভার্সিটির সামনে। প্রমিস আমি আপনার সাথে কোনো কথা